আসসালামু আলাইকুম সকল পানপ্রিয় বিওয়াজে বিওয়াজ আপনার প্রেমিক বা প্রেমিকের অন্তরে যদি প্রেম আগুন না জ্বালায় আপনার কাছে যদি সারা জীবন লাইক প্রশিক্ষিত না হয় বিওয়াজ অবশ্যই ভিডিওতে আনলাইক দিয়ে একদম চ্যানেল ছেড়ে চলে যান আর আপনার প্রেমিক বা প্রেমিকের অন্তরে যদি প্রেম আগুন জ্বালায় আপনার কাছে যদি বিওয়াজ সারা জিন্দেগি লাইক প্রশিক্ষিত হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা পুরো ফাটিয়ে দিন কারণ আমি তান্ত্রিক গুরু জব বারবাই আদি ও আসল প্রাচীন কালের বই থেকে আপনাদের ভিডিওতে এই মন্ত্রটা এই অলৌকিক পুষ্টিকরণ মন্ত্রটা মাত্র দুইবার পাঠ করুন দুইবার পাঠ করার সাথে সাথে সারা জীবন লাইক আপনার কাছে প্রশিক্ষিত হয়ে থাকবো ভিউয়ার্স এক ঘন্টার ভিতরে 100% ফল পাবেন পাবেনই কারণ আমি আদি আসল প্রাচীন কাল থেকে আপনাদের এই জিনিসগুলো দেই আমার মনে করলেন যে দাদারা 14 গোষ্ঠী তান্ত্রিক ছিল মুসলমান ফ্যামিলিতে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সে শুনতে পায় আজানের আওয়াজ আর আমি তান্ত্রিক গুরু জব্বার ভাই জন্মগ্রহণ করার পরই পাইছি মন্ত্রের ধ্বনি আমিও কিন্তু একজন মুসলিম কিন্তু তারপরও আমার মনে করেন যে দাদারা 14 গোষ্ঠী তান্ত্রিক ছিল সেই থেকে আমি তান্ত্রিক গুরু জব্বার ভাই আমার কাজ কোনো বিয়াস কোনো প্রকার কোনো মিস নাই এই যে এই মন্ত্রটা দেখতেছেন অলৌকিক বশীকরণ মন্ত্র এই মন্ত্রটা প্রয়োগ করলে আপনার মনে করেন যে ভালোবাসার মানুষটি নিজের ইচ্ছায় আপনার কাছে একদম সুইটার বিয়াস এটা একদম পাওয়ারফুল মন্ত্র আপনারা দুকা দিয়ে কোন তরি যাইতে পারবো বিশ্বের তো মনে করেন যে দূরে লুকিয়ে থাকতে পারবো মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত আর এই তান্ত্রিক গুরু জব্বার ভাইয়ের এই মন্ত্রটা এতটাই একটা পাওয়ারফুল কুফরি মন্ত্র যে মন্ত্র প্রয়োগ করলে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি যেখানে থাকুক না কেন আপনার কাছে আসতে বাধ্য আর এমন ভাবে সারা জিন্দগি লাগে বস হয়ে থাকবো যেই দিকে যাইতে বলবেন সেই দিকেই যাইব যেইখানে বসতে বলবেন সেইখানেই বসবো আপনার কথায় উদ্বস করবো এতটা একটা পাওয়ারফুল মন্ত্র নারী পুরুষ উভয় করতে পারবেন এটা মেয়ের জন্য করতে পারবেন ছেলের জন্য করতে পারবেন হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই এই কাজ করতে পারবেন এতটাই একটা পাওয়ারফুল যা বলার বাহিরে এই মন্ত্রটা অলৌকিক বশীকরণ মন্ত্র একদম পাওয়ারফুল আপনি নিজের চোখে প্রমাণ নিতে পারবেন কিন্তু মন্ত্রের যে নিয়ম এই নিয়ম মেনে কাজ করবো যদি বিয়াস মন্ত্রের নিয়ম অনুসারে কাজ করতে পারেন পৃথিবীর কোনো বাপ নাই যে আপনার কাছে আপনার ভালোবাসার মানুষটি আটকাই রাখবো বিয়াস কাজ হইব না কাজের বাপ সহ আজকের বশীকরণ এই ভিডিওতে তো এই মন্ত্রের যে নিয়ম এই নিয়মটা মানতে হইব নিয়ম অনুসারে কাজ করতে হইব যদি নিয়ম মেনে কাজটি করতে পারেন ইনশাল্লাহ কাজ হতে বাধ্য এই কাজের জন্য আপনার সর্বপ্রথম পাক পবিত্রতা হইতে হইব মানে গোসল করে নিতে হইব গোসল করার পর আপনি পূর্ব দিক অবস্থায় বসবেন আপনি যেখানেই বসেন পূর্ব দিক অবস্থায় বসবেন এটা রাতেও বসতে পারেন বা দিনেও বসতে পারেন যে কোনো টাইমে এই কাজটা করতে পারবেন কিন্তু আপনার সর্বপ্রথম এই মন্ত্রটা 13 বার পাঠ করে সিদ্ধ করতে হইব যাকে বলে মন্ত্র জাগ্রত করা অনেকেই বলে গুরু মন্ত্র জাগ্রত কিভাবে করব জাগ্রত মানেই হলো সিদ্ধ করা এই মন্ত্রটা 13 বার পাঠ করে আপনি স্বয়ং সিদ্ধ করার পর মাত্র 2 বার পাঠ করবেন এই মন্ত্রটা আমি আপনাদের পাঠ করে শুনে যাচ্ছি মন্ত্রটা মনোযোগ দ্বারাই শুনেন অলৌকিক পুষ্টিকরণ মন্ত্র মন্ত্র বিসমিল্লাহির রহমান রহিম কালী কালী মহাকালী ভদ্রকালী শ্মশান কালী পাতাল কালী যক্ষিণী সাপিনী রক্ত কালী মহা রমণী তোর নামে ডাকি তোরে অমুক আই মুর নিরে সূর্যের কপাটে দিয়ে রুটে অমুকের বেটা বেটি আই সুটে বাক্যের দাপটে বাক্য লড়ে বাক্য যদি লড়ে চড়ে দুহাই কামাক কামায়ের জনির দল মহাদেবের মুখে পড়ে দুয়ার এই মন্ত্র এতটাই একটা পাওয়ারফুল যার জন্য করবেন সেই ব্যক্তি এক গ্লাস পানি পর্যন্ত খাইতে পারবো না আপনার সাথে কথা বলা ছাড়া এই মন্ত্রটা এই যে বিয়াস দেন অমুক এই অমুকের প্রথম অমুকের জায়গায় তার নামটা দিবেন যার জন্য করবেন সে যদি মেয়ে হয় মেয়ের নামটা দিবেন আর এই যে দেন অমুক এই অমুকের জায়গায় তার মার নামটা দিবেন সে যদি মেয়ে হয় মার নামটা দিবেন এই দেন অমুকের বেটা বেটি মানে এইখানে তার মার নামটা উচ্চারণ করতে হবে আর যদি ছেলের জন্য করেন তার বাবার নামটা এখানে এই অমুকের জায়গায় মনে করেন যে দিবেন অমুকের জায়গায় দেওয়ার পর অমুকের বেটা বেটি আই সুটে মন্ত্রটা আমি আরো একটা বার আপনাদের বলে দিতেছি মনোযোগ দ্বারাই শুনেন মন্ত্র বিসমিল্লাহির রহমান রাহিম কালী কালী মহাকালী ভদ্রকালী শ্মশান কালী পাতাল কালী যক্ষিণী সাপিনী রক্ত কালী মহারমণী তোর নামে ডাকি তারে অমুক আয় মুর নিরে সূর্যের কপাটে দিয়ে রুটে অমুকের বেটা বেটি আই সুটে বাক্যের দাপটে বাক্য লড়ে বাক্য যদি লড়ে চড়ে দুহাই কামাক খামায়ের জনির জল মহাদেবের মুখে পড়ে এই মন্ত্রটা বিয়াস আপনি দিনেও করতে পারবেন রাত্রেও করতে পারবেন কিন্তু পাক পবিত্র অবস্থায় পূর্ব দিক অবস্থায় বসবেন বসার পর 13 বার সিদ্ধ করার পর 13টা বার মন্ত্র পড়ে সিদ্ধ করার পর মাত্র 2 বার এভাবে এই মন্ত্রটা মনে করলেন যে পাঠ করবেন আর আপনার যদি কোনো প্রকার কোনো বুঝতে ভুল হয় অবশ্যই কমেন্ট করবেন বা আমার ইমো নাম্বার আছে কাজের জন্য যোগাযোগ করতে পারেন 100% কাজ হবে হবে তো বিয়াস আপনার নিজের মা বাবার প্রতি খেয়াল রাখুন কারণ আসছে আপনার মা বাবা মনে করেন পৃথিবীতে আছে হয়তো আপনি কোনো প্রকার কোনো সেবা যত্ন করতে পারতেছেন না কিন্তু আপনার মা বাবা মরে যাওয়ার পর আপনি একদম কিন্তু ঘরে বসে একা একা কাঁদবেন কিন্তু মা বাবার মনে করেন যে জীবনও পাবেন না তো বিয়াস ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আমি আপনাদের জন্য এর চেয়েও পাওয়ারফুল বশীকরণ ভিডিওর জন্য হাজির হব তো বিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখুন ধন্যবাদ সকলকে এই ভিডিওটি দেখার জন্য